তফসিল ঘোষণার পরপরই প্রতিবাদ জানিয়ে পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। মিছিল শেষে জোটের নেতারা বলেন, সরকার জনগণের কথা উপেক্ষা করে একতরফা নির্বাচন আয়োজনের জন্য তফসিল ঘোষণা করেছে। এ সময় বৃহস্পতিবার আধাবেলা হরতালের ঘোষণা দেয় জোট। সরকারকে জানিয়েছিলাম একতরফা তফসিল ঘোষিত হলে সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে, পরের দিন হরতাল হবে। এদিকে একই দাবি উল্লেখ করে তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করে গণতন্ত্র মঞ্চ। তারা বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। চলমান আন্দোলন চলছে, অবরোধের পাশাপাশি আগামীকাল সকাল থেকে সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল, দেশবাসীকে আমন্ত্রণ জানাই হরতাল পালন করে এই একতরফা তফসিল প্রত্যাখ্যান করুন। এদিকে তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।